Ashit Sandosha, DJ Bapi, do Shai Ek Number Pole. যেতে এগেলা প্রাণী ও প্রাণ কাঁদে রে তুমি যে আমার উপকার করলে না, আমি কোনোদিনের জন্য ভুলবো না। চাচা গো শুনে যাও মোর কথা, চাচা চাচা গো শুনে যাও মোর কথা। চাচা 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 গো শুনে যাও গো।
আমি তোমার কাছে নিয়ে আসবো বুবু জান, আমি তোমার কাছে নিয়ে আসবো। আমি কি দেখলাম মা, যেন রায় আমাকে গাছ ছুটতে এসেছে মা। রায়ের কবলে পড়ে আমি তো প্রাণটুকু হারাতে বসেছিলাম মা।
অদুখে এটাই হলো আমার ঘর। ওমা, এই বনানির ঘর এমন ভাবে ছোট্ট হয় দুঃখে? এ তো ঘর নয় মা, এ তো মন্দির। কিন্তু মা, আমি একটা কথা বলবো। বলে বাবা। তোমার কেউ নেই? হ্যাঁ, কে বলেছে আমার কেউ নেই? ওরে দুঃখে মা, আমার একটা ভাই আছে। কি আছে? তোমার ভাই? হ্যাঁ, আমার ভাইজান আছে। কিন্তু আমি তো কোনোদিন দেখিনি মা। আমার ভাইজান এখানে আসবে। আসবে মা? আসবে। বেশ, আমি তোমার ভাইজানকে, তোমাকে যখন মা বলেছি তোমার ভাইজানকে আমি বাবা বলে রাখবো। দুঃখে তুই আমার সন্তান আমি তোর মা। মা, হ্যাঁ দুঃখে। বেশ, আমার ভাইজান ঘুরতে আসবে আমার কাছে। বেশ, তোমার লজ্জা করলো না? এই জঙ্গলের মধ্যে তুমি একটা একটা মুসলমান হয়ে একটা হিংস্র জন্তুর সাথে দোষ করতে তোমার লজ্জা করলো না? দোষ করেছি। শুনো, তোমার দোষ ভুল করেছে। বাঘের তুমি এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো? পূজান, আমি দুজনকে মারতে মারতে তোমার কাছে এনেছি। পূজান, তুমি যা বিচার করে, তুমি যা বিচার করবে। বরখান গাছি বরখান গাছি, বাঘ তোমার কে হয়? আমার দোষ। ছি ছি, বরখান গাছি ছি। কেন কেন ছি কেন? তুমি একটা সাচ্চা মুসলমান হয়ে আর বাঘের সঙ্গে তুমি দোষ করেছো। আমার দোষ কি অন্যায় করেছে? তোমার দোষটা অন্যায় করেছে। এ অন্যায়ের কোনো ক্ষমা নেই। কেন জঙ্গলে আমার দোষ যদি অন্যায় করে থাকে? বিচার আছে? কোনো বিচার নেই। শোনো তখনই বুঝেন, তোমার হস্তে গদা দিয়ে ওই বাঘের মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দাও। বেশ বুঝেন, এই আগুনের ভাটির মধ্যে আমার আমার দুকে কি খেতে এসেছিল ওই বাঘ? বুঝেন না? না না, এ তোমার অন্যায় হচ্ছে। বরকার গাজে হচ্ছে মা, তোমার আমার তো যদি অন্যায় করে থাকে তো বিচার তো আছে মা। বুঝেন, আমার দুকে কে খেতে এসেছিল ওর কিসের বিচার? কোন বিচার নেই বরখান গাজি। বেশ বুঝুন, আমার কথা শুনে বুঝুন, কু সন্তান হয় কু মাতা কখনো নয়। ওগো বুবুজান, ওরে যখন ভুল করে ভুল স্বীকার করছে বুবুজান, এর একটা বিচার তুমি করে দাও বুবুজান। ভুলে গেছে মাতা, বিচার বিচার আমি করে নেব। আমি যদি এই বিচারে সমাপ্ত হই, ওই বাঘ আমার দুঃখকে কি দিয়ে সন্তুষ্ট করবে জিজ্ঞাসা করে? আমি দেব মা, আমি দেব। তুমি কি দেবে? তুমি যা বলবে আমি তাই দেব। আমি যা বলবো তাই দেবে? হ্যাঁ বলো। আমি যদি বাঘের প্রাণটা আমার কাছে বিসর্জন দিতে হবে? মা, আমার দোদ মরে যাবে মা, তার থেকে মা আমি থাকতে না টাকা দেব। তুমি দাঁড়িয়ে কি দেখছো বুবুজান? ও তুমি যাও না বুবুজান, না একটা প্রাণ হত্যা করা মানে মহাপাপ, তাই বলছি বুবুজান। শোনাবার কেন গেছে? তোমার তো এর বিচার আমি করব। আরে দেখি ওই বাঘকে শিকার করতে ভালো, ওর সাত নৌকো কাষ্ঠ দেবে। সাত নৌকো কাষ্ঠ দেবে? শুধু তাই নয়, এমনি কষ্ট নয়, তাহলে সাত নৌকো চন্দন কাষ্ঠ দিতে হবে ওই বাঘ জাতকে। হ্যাঁ দেবে। আর তুমি কি দেবে?
তুমি 7,000 টাকা দেবে বরখার গাজি? এ কথা অন্যত হবে না, কোনদিন হবে না। আর এ কথা আল্লাহ না, এ কথা যদি অন্যত হয় তাহলে আমি কিবা করবো জানো? কি করবে মা? এই 18 ভাটির মধ্যে তোমাদের জানতো আমি কবর দেব। না না না, ভুল হবে না, ভুল হবে না। আমি চললাম আমার বাসায়, কথাটা যেন মনে রাখি, মনে থাক। জঙ্গলে আমি যাবো না। কেন দেখে কেন? আমি তোমাকে ছেড়ে কোনোদিন যেতে পারবো না। তোর দিকে আমার একটি নজর থাকবে, তোর দিকে আমার একটি কানে থাকবে দুঃখে। মা আজ ফিরে যাও, ফিরে যাও দুঃখে। তো বাঘের মুখ থেকে বাঁচিয়ে শেষে তুমি কুমিরের মুখে ফেলে দিলে না? আমার শেখু এসে গেছে, শেখু আজ আমার দুঃখকে ঠিক জায়গায় পৌঁছে দিয়ে আসবে। ওই মরিচাটির মধ্যে কেমন? এ কথা অন্যত হবে না। বেশ, আমার দুঃখের গায়ে যদি কুটির আঁচড় লাগে শেখো, তোমার শাস্তি কি আছে তুমি ভালো মতো জানো? চাও দুঃখে, চিন্তা করো না দুঃখে। আমি যদি কোনোদিন বিপদে পড়ি মা, তুমি আমার দাঁতে সাড়া দেবে দুঃখে। মা আমার এই আঁঠুরে পাটির মধ্যে কে কোনোদিন পা বলে না কেটে মগে আবার ছেড়ে চলে যাচ্ছে। মা কলিকাতা আমি কেন
করে বলবো বল দুঃখে বল বল তোর দিকে আমার তোর দিকে আমার নজর থাকবে দুঃখে তোর দিকে আমার এক কান থাকবে দুঃখে তাই যাওয়ার সময় জানিয়ে গেলাম মা তোমার এই হতভাগ্য সন্তানের লাখো লাখো সালাম জানায়ে নিতেছি বিদায় তব রাঙাও চরণে তব রাঙাও চরণে তোমার এই হতভাগ্য সন্তানের লাখো লাখো সালাম সালাম জানায়ে নিতেছি বিদায় তব রাঙাও চরণে মা তব রাঙাও চরণে সালাম জানায়ে নিতেছি বিদায় সালাম জানায়ে নিতেছি বিদায় তব রাঙাও চরণে তব রাঙাও চরণে Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.